প্রথমে নিজে জন্মদাত্রী মা, তারপর মাতা ত্রিপুরেশ্বরী আশীর্বাদ নিয়ে লোকসভা নির্বাচনে প্রথম দফায় শুক্রবার নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। ভারতীয় সংস্কৃতির রীতিনীতি মেনে মায়ের পায়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে আগরতলা শহর থেকে শুক্রবার সকালে এদিন উদয়পুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। উদয়পুর পৌঁছে ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপর উদয়পুর ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দিতে যান তিনি। ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয় পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন, গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব অনুষ্ঠিত হচ্ছে, দেশের উন্নয়নের জন্য পদ্ম ফুলে ভোটাধিকার প্রয়োগ করে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করেছি, দেশের প্রধানমন্ত্রীর গ্যারান্টিতে ভরসা রেখে রাজ্যের জনগণও এই দিশাতে ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে আশাবাদী তিনি। শুক্রবার সকাল থেকে উৎসবের মেজাজে রাজ্যবাসী ভোট দিচ্ছে বলেও এদিন জানিয়েছেন তিনি। ত্রিপুরেশ্বরী মায়ের এই পবিত্র ভূমিতে ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদ নিয়ে আমার ভোটাধিকার প্রয়োগ করেছি, আর সেই ভোটাধিকার প্রয়োগ করেছি দেশের প্রধানমন্ত্রী বানানো। আর আমি আশা করি সমস্ত ত্রিপুরাবাসী একযুগে বেরিয়ে আজকের এই মহা উৎসবে ভাগ নেবেন এবং 100% ভোটিং করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী বানিয়ে ভারতের যুবাদের জন্য, মহিলাদের জন্য, কৃষকদের জন্য, গরিবদের জন্য এক সুন্দর শক্তিশালী ভারত রচনা করবেন। আমার পূর্ণ বিশ্বাস যে ত্রিপুরার সমস্ত জনসাধারণ ওই দিশাতে নিজের মতাধিকার প্রয়োগ করবে এবং এক সুন্দর শক্তিশালী ত্রিপুরা বানানোর স্বপ্নকে সাকার করবে। লোকসভা নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে বলে শুক্রবার অভিযোগ তুলেছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিপ্লব কুমার দেবের প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া জোট প্রার্থী আশিস কুমার সাহা। ভোট শুরু হতে বিভিন্ন স্থানে ইন্ডিয়া জোটের পোলিং এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি। এই অভিযোগ সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছেন বিপ্লব কুমার দেব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এদিন স্পষ্টভাবে তিনি বলেন, বাম কংগ্রেসের এই অশুভ জোটকে বর্জন করেছে রাজ্যবাসী, হতাশা থেকেই তাই এসব বলছেন বিরোধীরা। উনি তো এই ইলেকশন প্রচারে আমি একটি জনসভা করতে দেখিনি, যখন ওনাদের কাছে লোক নেই, মানুষ সাপোর্ট করছে না, কংগ্রেস সিপিএম এর যে অনৈতিক জোট, ত্রিপুরাতে 50 বছর যাবৎ এরাই সত্তাধারী বিরোধী পার্টি হয়ে মানুষকে লুটতরাজ থেকে, লুণ্ঠন থেকে সব কিছু করেছে। তো এরা গণবর্জিত, গণবর্জিত মানুষ যখন মানুষের সাথ পায় না তখন বসে বসে সেই উৎসবের দিনকে বদনাম করতে চায়, তারই বহিঃপ্রকাশ, ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত 5 বছরে রাজ্যে যে ব্যাপক উন্নয়ন হয়েছে তার জন্য খুশি ত্রিপুরাবাসী। উন্নয়নকামী মানুষের আশীর্বাদে বিপুল ভোটে জিতে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হবেন বলে শুক্রবার আশা প্রকাশ করেছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। নরেন্দ্র ভাই মোদী কো পদ্মফুল চিহ্ন মানে ভোট দিয়া আর মানে মানতা হোক পুরে দেশবাসী কি দিশা মে আপনা মতদান প্রয়োগ করেঙ্গে আর ये कोई साधारण इलेक्शन नहीं, ये नरेंद्र मोदी को 3rd time प्रधानमंत्री बनाने की इलेक्शन है। मैं आपके माध्यम से सभी जनताओं से, सभी गंतव्यता से अपील करता हूँ, 100% वोट करिए और देश का भविष्य निर्माण करिए। पार्टिसिपेशन आपको कैसे दिख रहा है सर इस चुनाव में, आप इसका त्रिपुरा में लोगों का पार्टिसिपेशन तो अच्छा है, अभी तक 9 बजे तक 16% वोटिंग हो गया, तो ये वोट का स्पीड बहुत अच्छा है। और मैं मानता हूँ त्रिपुरा का जो वोटिंग करने का जो पैटर्न है वो रिकॉर्ड करते हैं त्रिपुरा, तो उसी दिशा में जाएंगे और मैं विश्वास करता हूँ त्रिपुरा के सब लोग उत्सव के मिजाज में वोट शुरू किया है और आगे जाके ये रिकॉर्ड करेंगे। सर आपके खुद की जीत के ऊपर आपको कितना मतलब क्या कितना लगता है कि कितने मार्जिन से आप जीत सकते हैं? देखिए कितने आप ही बोल रहे कितने मार्जिन से जीत रहे हैं, तो आपको पता है तो कितने मार्जिन से नरेंद्र मोदी की कैंडिडेट जीतता है और वो जनता के ऊपर निर्भर करता है, वोटर के ऊपर निर्भर करता है, मेरे ऊपर निर्भर नहीं करता। लेफ्ट और कांग्रेस एक साथ लड़ रहे हैं, कुछ इसका कुछ आएगा? ब्यूरो रिपोर्ट, आर ई न्यूज़।